قل إن كنتم تحبون কত সুন্দর করে আল্লাহ কয়, আমার বন্ধুরে ভালোবাসলে আমি আল্লাহ রে ভালোবাসলাম, আমার বন্ধুরে তোমরা ভালোবাসলে আমি আল্লাহ রে ভালোবাসলাম। ও শায়েখেরা তুম করে কই, তোমরা যে নবীর শান কমাইতে চাও, কিয়ামত পর্যন্ত নবীর শান কমাইতে পারবা না, আমার নবীর শান বাড়ায়া দিছে আমার আল্লাহ। যেমন আমরা একটা গজল কই, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি আহা মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি তোমার কাজটা জাতানা জিনিস হইতে পারে না, তোমার কাজটা জাতানা জিনিস হইতে পারে না, ওই নবীজির সানে তুমি, ওই নবীজির সানে তুমি দুরুদ পড়িও, মন যদি নবীকে দিও, ভালো যদি আমরা কইলে কো, আমরা বলে গান গাই, কি গাই, গান গাই, এটা গান না। আল্লাহ কয় কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়াইগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ কইতেছে কয় তোমরা আমার বন্ধুরে ভালোবাসো, আমার বন্ধুরে ভালোবাসো, কে কয়, কে কয়, আল্লাহ কয় কোরআনের মধ্যে কয় কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, আমি আল্লাহরে পাইতে হইলে আমার বন্ধুরে ভালোবাসো, বন্ধুরে ভালোবাসো। এই জন্য আমরা বলি মন যদি দিতে হয় ও ভালো যদি, আমরা কইতেছি বাংলায়, আল্লাহ কইতেছে আরবিতে, কথা কয় না কার, আমরা কইতেছি বাংলায়, আল্লাহ কইতেছে আরবিতে, আল্লাহর কথাটা আমরা বাংলায় কইতেছি, আল্লাহর যে মেসেজটা এটা বাংলায় পৌঁছাইতেছি, বাংলায় না কইলে আপনারা বুঝবে না। তারা কইতে বিলে গান, ও সুরের গাটিরা কেমনে গান হয়, আল্লাহ তো কইতেছে কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, এই আয়াতের অর্থ হইল মন যদি নবীকে দিও, ভালো যদি তোমার কষ্ট যাতনা জিনিস হইতে পারে না, তোমার দুঃখ যাতনা ওই নবীজির সালে তুমি, ওই নবীজির সালে তুমি মিলাদ পড়িও, মন যদি। আরেকটা কথা বন্ধু, মাঝখান দিয়া না বললে মনটা শান্তি হইতো না, আমরা নামাজ পড়ি, নামাজ কি কোরআনে আসেনি, নামাজ কি কোরআনে আছে, নামাজ কোরআনে নাই, নাই নাই নাই, কেউ দেখাইতে পারবে না নামাজ, নামাজ কোনো শব্দ কোরআনে নাই, কোরআনের মধ্যে আছে সলাত, কথা কয় না কার, কোরআনের মধ্যে আছে সলাত কায়েম করো, কিন্তু আমরা বাংলায় বলি নামাজ, কিন্তু আল্লাহ কয় তোমরা আমার বন্ধুরে ভালোবাসো, কেমনে কইতেছে আল্লাহ কয় কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ। এখন আমরা এটা বাংলায় যদি কই, বাংলায় যদি কই নবীরে ভালোবাসি, আর মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি গান হইল, গান হইছে, তাহলে কুত মাতার ভিতরে কুত্তাই মুসছে, এটা মাতার ভিতরে কুত্তাই মুত্তা, মাতার জ্ঞান বুদ্ধি সব নষ্ট করে লাইছে। আমরা কইতেছি আল্লাহর কথাটে আমরা বাংলায় মেসেজটা পৌঁছে দিতেছি, আর তারাকে আমরা বলে গান গাইতেছি, মনে রাখতে হবে তারা নাস্তিক, তারা মুনাফিক, আলেম নামের মুনাফিক হলো তারা, ইহুদিদের টাকা খাইয়া, ইহুদিদের টাকা খাইয়া, ইহুদিদের টাকা খাইয়া বাংলাদেশে নবীর বিরুদ্ধে, নবীর শরীয়তের বিরুদ্ধে কিছু বললে এটা ইমানদার মুসলমান, সুন্নিয়াত মুসলমান।
মেনে নেবে না, ঠিক কি না বলে? বন্ধুরা, এই নবী নবী কইয়া কান্দে এই দরবারে পিসাব রুস্তম আলী পাহলভি সাহেব কেবলা, উনি নবী নবী বইলা কান্দে কারণ জানে নবী নবী কইলে নবী নয়ে নবী নবী বইলা কাঁদলে কি লাভ? এই লাভ শুধু ওই ব্যক্তিরাই জানে যারা নবীর প্রেমে ডুব দিছে। জোরে কোন কথা ঠিক কি না? 63 বছর নবী ছিল এই দড়ায়, আহাসারা জীবন কাঁদলেন নবী উম্মতের মায়ায়। উম্মতের জন্য নবী কাঁদছে না ভাই, বলেন না? 63 বছর নবী ছিল এই দড়ায়, আহাসারা জীবন উম্মতের মায়ায়। এখনো কাঁদেন তিনি, এখনো কাঁদেন তিনি সোনার মদিনায়। মন যদি নবীকে দিও, ভালো যদি নবীকে বাস, আহা মন যদি দিতে হয় দিও, ভালো যদি নবীর দিদার একবারে যদি নসিবে হয়ে যায়, আঘাত জাহান্নামের আগুন তাকে দেখিয়া পালায়। নামাজ দিয়া জান্নাত পাওয়া যাবে না, নামাজ দিয়া আল্লাহকে পাওয়া যাবে না, নবীর ভালোবাসা দি আল্লাহকে পাওয়া যায়, নবীর ভালোবাসা দি জান্নাত পাওয়া যায়। নবীর দিদার একবার যদি নসিব হয়ে যায়, আহা জাহান্নামের আগুন তাকে দেখিয়া পালায়। সেই নবীজির মহাব্বতে, সেই নবীজির মহাব্বতে মিলাদ পড়িও, মন যদি নবীকে দিও, ভালো যদি নবী বাঁচানেওয়ালা, নবী তরানেওয়ালা, নবী বাঁচানেওয়ালা, নবী তরানেওয়ালা। ওই নবীজির সালে তুমি, ওই নবীজির সালে তুমি মিলাদ পড়িও, মন যদি তেরে পার করিবে। আরে জানের চাইও বেশি তাকে, জানের চাইও ভালোবাসিও, মন যদি নবীকে দিও, ভালো যদি আহা মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি নবী বাঁচানেওয়ালা, নবী তরানেওয়ালা, নবী বাঁচানেওয়ালা, নবী তরানেওয়ালা। জানের চেয়ে বেশি তাকে, জানের চেয়ে বেশি তাকে ভালোবাসিও, মন যদি নবীকে দিও, ভালো যদি মারহাবা কর। আল্লাহ পাক সকলকে বুঝার তৌফিক দান করুক। আমিন কর, আমিন কর। ওয়াজ বেশি দরকার নাই, যতক্ষণ করছি যদি ইমানের ইমানটা যদি আপনার ইয়া থাকে, পোক্ত থাকে, মজবুত থাকে, এই শব্দ শোনার মদিনায় চলে গেছে। নবীজি আপনার উপরে খুশি হয়ে গেছে, আল্লাহ খুশি। এই দরবার ইনশাল্লাহ হাকিকতের দরবার, এই দরবার একবার শরীয়তের দরবার, এই দরবার তরিকতের দরবার, এই দরবার মারেফাতের দরবার, নিঃসন্দেহ এই দরবার বিশ্ব নবীর দরবার, এই দরবার নূর নবীর দরবার। কারণ এই দরবারে আমার নবীর শানের উপরে আলোচনা হয়, ঠিক কিনা মানে? ভাইয়েরা বন্ধুরা, প্রত্যেকটা দরবার সুন্নিয়তের দরবার, এগুলো অবশ্যই মদিনাওয়ালার দরবার। এই
জন্নিয়াতের দরবারে আসবেন, মানুষ কম হোক সমস্যা নাই, যদি দুই একটা ইমানি দুই একটা ইমানদার যদি ওই মাহফিলে থাকে যথেষ্ট। আমরা বস্তা ভরা আমল দরকার নাই, কয় আমল যদি ভালো হয় অল্প আমলই না যাতে জন্য যথেষ্ট। প্রিয় ভাইয়েরা আমার একটা কথা খেয়াল রাখবেন, শয়তান কিন্তু ওই জায়গায় মানুষ বেশি বসায় না, কোন জায়গায়, যেই জায়গাটা ভালো, কথা বলেন, যেই জায়গাটা ভালো। আচ্ছা মসজিদ কি ভালো না খারাপ, কথা কয় না খারাপ।